হ্যালো ফ্রেন্ডস, আমরা জানি শাকিব খান মাঝে মধ্যে সব অদ্ভুত অদ্ভুত কাণ্ড করেন। হ্যাঁ বন্ধুরা, তেমনই একটি অদ্ভুত কাণ্ড কিন্তু করেছিলেন অগ্নিপথ নামে একটি সিনেমা করতে যেয়ে। আমরা জানি সেই সিনেমার নায়িকা কিন্তু সুচনা। সুচনা নামে কোন নায়িকাকে কি আপনারা চেনেন? হ্যাঁ বন্ধুরা, খুবই মোটা এবং বিশ্রী চেহারার একটা মেয়ে সুচনা, তাকে তিনি নায়িকা বানিয়েছেন বাংলাদেশের, যার কোনো নামও নেই, তার দেখতেও কোনো সৌন্দর্য নেই। নায়িকা তাকে তো অবশ্যই দেখতে দৃষ্টিনন্দন হতে হবে, না হলে আমরা তো রাস্তায় চলতে ফিরতে কতজনের কত সুন্দরী মেয়ে দেখি। আমরা হলে কেন যাই? একটা স্পেশাল কিছু দেখব সেই জন্য কিন্তু হলে যাই। আমরা জানি সানাই নামে একটা মেয়ে আছে, তাকে নিয়ে অনেকেই ট্রল করে, কিন্তু তার একটা কথা কিন্তু আমার খুব ভালো লেগেছিল। তিনি বলেছিলেন নায়িকাকে হতে হবে অনেক বেশি স্পেশাল। নায়িকা মানে কি? তাকে দেখতে অবশ্যই অনেক সুন্দর হতে হবে, অনেকের চাইতে অনেক বেশি সুন্দর এবং অনেকের চাইতে অনেক বেশি স্টাইলিস্ট। কারণ সচরাচর সুন্দরী মেয়ে তো আমাদের আশেপাশেই রয়েছে, তাহলে আর নায়িকা কেন? নায়িকা মানে স্পেশাল কিছু। আসলে আমিও কিন্তু সেটাই মনে করি। বন্ধুরা আপনারা কি মনে করেন, নায়িকা মানে অবশ্যই স্পেশাল কিছু দেখতে চান? তাহলে হলে গিয়ে যদি সেই মোটা ডাবল চিনওয়ালা একটা মেয়ে, যার কোনো স্টাইল নেই, এরকম একটা মেয়েকে যদি নায়িকা হতে হয়, তাও আবার শাকিব খানের সুপারস্টারের নায়িকা, এটা কোনো কথা হলো? তিনি হয়তো বা সে কেন তার সঙ্গে অভিনয় করতে গিয়েছিলেন আমি জানি না, এবং অগ্নিপথ ছবিটা কিন্তু থেমেই আছে, সেই ছবিটি কিন্তু এখনো হয়নি। নায়িকা সূচনা সেদিন বলছিলেন যে তার সেই ছবিটি নাকি আবার চালু হতে যাচ্ছে। আমি মনে করি শাকিব খানের এই ছবিটি আসলে চালু আর প্রযোজনা বা পরিচালনা কোনোটা করাই উচিত হবে না, কারণ তিনি আরো অনেক সুন্দর সুন্দর নায়িকা রয়েছেন। তিনি চাইলে একটা আয়োজন করেও কিন্তু নায়িকা তিনি নিতে পারেন, তার সেই যোগ্যতা এবং তার সামর্থ্য রয়েছে। তিনি একটা অনেক বাংলাদেশে যারা বৌদ্ধ রয়েছেন তাদেরকে নিয়ে নায়িকা হান্ট করুন, অনেক সময় খোঁজা হয় না, যেমন বিন্দু, বাঁধন, এদেরকে কিন্তু ওভাবে সাহস দিয়ে আনা হয়েছিল। আমরা জানি বিন্দু কত সুন্দর, কত হাইট একটা মেয়ে, অনেক শিক্ষিত, এরকম ধরনের মেয়েগুলোই আসলে নায়িকা হওয়া উচিত। তো তারা আবার যদি এদের যদি বয়স হয়ে থাকে, আবার ইয়াংদের নিতে চাইলে অবশ্যই আবার একটা হান্ট করুন, করে একটা সুন্দর নায়িকা বেছে নিন, তাদেরকে নিয়ে অভিনয় করুন, সেটাও তো ভালো হয়। তাহলে কেন শুধু শুধু এই ধরনের সূচনা নামের মেয়েকে? আমি অবশ্য ব্যক্তিগতভাবে পছন্দ করতে পারলাম না। বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা জানেন আপনাদের প্রতিটি কমেন্ট কত মূল্যবান, এবং আপনাদের প্রতিটি কমেন্ট আমি অনেক যত্ন সহকারে পড়ে থাকি এবং সময় পেলে উত্তরও দিয়ে থাকি। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে, ধন্যবাদ।